নমস্কাৰ, আজিৰ কাৰেণ্ট এফেয়াৰ্ছৰ ভিডিঅ'টোলৈকে আপোনালোকক স্বাগতম জনাইছোঁ। আজি আমি কাৰেণ্ট এফেয়াৰ্ছত অসম আৰু নৰ্থ ইষ্ট এই দুয়োটাৰে কাৰেণ্ট এফেয়াৰ্ছ চাম, আৰু এইটো আমি ফাৰ্ষ্ট উইক জুনৰ বুলি মেনশ্যন কৰিছোঁ যদিও এই ভিডিঅ'টো আমি মেইনলি 30 মে' অৰা 5th জুনলৈকে পেপাৰত যিবোৰ আহিছে সেইবোৰ আমি কভাৰ কৰিবলৈ চেষ্টা কৰিম। গতিকে বলক ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। কাৰেণ্ট এফেয়াৰ্ছলৈকে যোৱাৰ আগতে আমি আপোনালোকক দুটা প্ৰশ্ন সুধিব বিচাৰিছোঁ। এই দুটা প্ৰশ্ন কাৰেণ্ট এফেয়াৰ্ছৰ ৰিলেটেড বুলি ভাবি ল'ব পাৰে। প্ৰথমটো প্ৰশ্ন হ'ল, দেশৈ ভেলী ৰিজাৰ্ভ ফৰেষ্ট, ঠিক আছে, এই ৰিজাৰ্ভ ফৰেষ্টখন ৰিচেণ্টলি নিউজত আছে। এটা প্ৰশ্ন হ'ল, এই ৰিজাৰ্ভখন, এই ফৰেষ্টখন অসমৰ কোনখন ডিষ্ট্ৰিক্টত আছে? আপোনালোকক মই 4টা অপশ্যন দিছোঁ, আপোনালোকৰ মতে যি প্ৰশ্ন যিটো উত্তৰ শুদ্ধ হ'ব লাগে আপুনি ইয়াৰ কমেণ্ট বক্সত আমাক লিখি দিব ইয়াৰ শুদ্ধ উত্তৰটো। দ্বিতীয়টো প্ৰশ্ন হ'ল, অসম ফৰেষ্ট এক্ট কিমান চনত ইনেক্ট কৰা হৈছিলে? 4টা অপশ্যন আছে, আপোনালোকে এনচাৰটো কমেণ্ট বক্সত লিখি দিব। এতিয়া বলক আমি কাৰেণ্ট এফেয়াৰ্ছলৈকে আগবাঢ়ো। কাৰেণ্ট এফেয়াৰ্ছৰ প্ৰথমটো পইণ্ট হ'ল, চিফ মিনিষ্টাৰ শিশু সেৱা স্কিম, মুখ্যমন্ত্ৰী শিশু সেৱা স্কিম, ৰিচেণ্টলি এইটো স্কিম লঞ্চ কৰা হৈছে। এইটো স্কিম কাৰ কাৰণে লঞ্চ কৰিছে? সেইবোৰ চিলড্ৰেনৰ কাৰণে যাৰ মাক দেউতাক বা যিয়ে ঘৰখনৰ মেইন ইনকাম চ'ৰ্চ, তেওঁৰ যদি মৃত্যু হয় তেনেহ'লে তেওঁলোকৰ বাবে, এই চিলড্ৰেনৰ বাবে এই স্কিমটো লঞ্চ কৰা হৈছে। এই স্কিমৰ আণ্ডাৰত প্ৰত্যেক মাহত 3,500 টকা দিব। এই 3,500 2,000 টকা চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টৰ পৰা আহিব, এইটো গভৰ্ণমেণ্ট অফ ইণ্ডিয়া বুলি লিখিলোঁ, আৰু বাকী পইচা আমাৰ অসম চৰকাৰৰ পৰা আহিব। তাৰ বাহিৰে যদি কোনোবা ল'ৰা ছোৱালী যাৰ বয়স 10 বছৰৰ তলত বা কোনোবা ছোৱালী মানুহ যাৰ এতিয়া মাক দেউতাক ঢুকাইছে বা তেনে কোনো এক্সটেণ্ডেড ফেমিলি নাই য'ত তেওঁলোক থাকিব পাৰে, তাৰ বাবে চাইল্ড কেয়াৰ ইনষ্টিটিউশ্যনত ৰখাৰ ব্যৱস্থা অসম গভৰ্ণমেণ্টে কৰিছে। তাৰ বাহিৰে যিবোৰ ছোৱালীৰ বিয়াৰ বয়স হৈছে আৰু কিন্তু তেওঁৰ মাক দেউতাকৰ এই ক'ভিডৰ সময়ত মৃত্যু হয়, তেওঁলোকৰ বাবে গভৰ্ণমেণ্টে ওৱান টাইম ফাইনেন্সিয়েল পেকেজ এটা দিব। এইটো হ'ব 50,000 পাৰ পাৰ্চন। এইটো মনত ৰাখিব, ইয়াৰ লগতে 1 তোলা সোণা অসম গভৰ্ণমেণ্টে দিয়ে, তাৰ আণ্ডাৰত অৰুন্ধতী স্কিম আছে অসম গভৰ্ণমেণ্টৰ, সেই স্কিমৰ আণ্ডাৰত 1 তোলা সোণাও দিয়া হ'ব, ঠিক আছে। তাৰ বাহিৰে তেনেকুৱা ল'ৰা ছোৱালী যাৰ মাক দেউতাক এই ক'ভিডত ঢুকাইছে আৰু তেওঁলোকে স্কুল বা কলেজত পঢ়ি আছে, তেওঁলোকৰ বাবে গভৰ্ণমেণ্টে লেপটপ বা টেবলেট এটা প্ৰভাইড কৰিব গভৰ্ণমেণ্টৰ পিনৰ পৰা, আৰু তেওঁলোকক স্কিল বেছড ভকেশ্যনেল ট্ৰেইনিং, মানে কোনোবাৰ স্কিল বেছ মানে বিউটিচিয়ান বা তেনেকুৱা ট্ৰেইনিঙো গভৰ্ণমেণ্টৰ পৰা দিয়া হ'ব। চ' আপোনালোকে স্কিমটোৰ নাম মনত ৰখা বহুত ইম্পৰ্টেণ্ট, চিফ মিনিষ্টাৰ শিশু সেৱা স্কিম। কিমান টকা দিয়া হ'ব? 3,500, ঠিক আছে। এতিয়া হ'ল নেক্সট পইণ্ট, BBCI backs WHO's award. So WHO মানে আপোনালোকে জানে ৱৰ্ল্ড হেল্থ অৰ্গেনাইজেশ্যন, BBCI হ'ল ডক্টৰ ভৱনেশ্বৰ বৰুৱা কেঞ্চাৰ ইনষ্টিটিউট, BBCI। চ' তেওঁলোকক ৰিজনেল ডিৰেক্টৰ স্পেচিয়েল ৰিকগনিশ্যন এৱাৰ্ড ফ্ৰম ৱৰ্ল্ড হেল্থ অৰ্গেনাইজেশ্যন এট চাউথ ইষ্ট ৰিজিয়ন, চাউথ ইষ্ট এছিয়া ৰিজন দিয়া হৈছে। কিয় দিয়া হৈছে? টবেকৰ কণ্ট্ৰলৰ বাবে। অ'কে, নামটো ইম্পৰ্টেণ্ট জনাটো, BBCIৰ ফুল ফৰ্মটো জনাটো ইম্পৰ্টেণ্ট, হুৰ ফুল ফৰ্ম আপোনালোকে জানে। এটা বস্তু মনত ৰাখিব, ৱৰ্ল্ড নো টবেকো ডে, এইটো 31 মে' গোটেই বিশ্বত ইয়াক উদযাপন কৰা হয়, ৱৰ্ল্ড নো টবেকো ডে 31 মে'। চ' এইটো আপোনালোকে মনত ৰাখি থোৱাটো ভাল। নেক্সট পইণ্ট, মিজোৰামত এটা নতুন
প্ল্যান্ট পাওয়া গৈছে। সো নতুন প্ল্যান্ট ইন দ্য সেন্স এই প্ল্যান্টটো আপোনার আফ্রিকার ফাইওলেটস ফ্যামিলির পার্ট এটা বলে কোয়া হয়। আর এই কত পাওয়া গেছে মিজোরাম, কোনে পাইছে রিসার্চার্স ফ্রম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন এন্ড রিসার্চ ভোপাল। ইয়ার নাম তো হল ডিডো মোকার্পাস ফিকি ফাঙ্কি। এটা এইটো নাম সোধার অল্প চান্স কম, কিন্তু কত পাওয়া গেছে এই ইম্পর্টেন্ট মিজোরাম আই এস সি আর কোড আছে সেইটো সুদিব পারে। সেইটা হল ভোপাল, ভোপাল হল কোড মধ্যপ্রদেশ। নেক্সট পয়েন্ট, আমি এটাই জানো যে রিসেন্টলি ডক্টর লক্ষ্মীনন্দন বৰা মৃত্যু হয়। কোভিডত আক্রান্ত হয়েছিল, পিছত নেগেটিভ পার পিছত ইয়ার রিলেটেড অল্প স্বাস্থ্যজনিত কারণে মৃত্যু হয়। গতি অল্প জানি থাকো পরীক্ষার পিনের পর আর মানুষ হিসাবে বহুত ইম্পর্টেন্ট। সাহিত্য সভার প্রেসিডেন্ট আছিল 1997-98 সনত। ইয়ার সভা কত হয়েছিল আপনাদের যদি জানে কমেন্ট বক্সত জানাব, বা এটলিস্ট পড়ি লোক কত আসে ইয়ার সভা কত অনুষ্ঠিত হয়েছিল 1997-98। কিছু ইম্পর্টেন্ট নভেল সেইব জানি থাকতে বহুত জরুরি। ধরল কায়াকল্প, গঙ্গা শিলনির পাখি, ইয়ার উপর এখন কিতাবও সিনেমা এখনও বনোয়া হয়েছিল। পাতাল ভৈরবী এইখন বহুত ইম্পর্টেন্ট, এইটো নাম এটলিস্ট মনত রাখি থাকব। পাতাল ভৈরবী কিয়, কারণ ইয়ার বাবে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পাইছিল। সো প্রশ্নটি সুদিব পারে যে ডক্টর লক্ষ্মীনন্দন বৰা সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড কোনখন নভেলর কারণে পাইছিল, নামটো মনত রাখি থাকব, পাতাল ভৈরবী। তারপরে গাঁরে সরক রস, এইখনের নিউ লিটারেচার অ্যাওয়ার্ড। চাকরি নাহিকে উপাম, তার বাবে অম্বিকাগিরি রয় চৌধুরী অ্যাওয়ার্ড পাইছিল। এই অ্যাওয়ার্ডটো অসম সাহিত্য সভায় দিয়ে। তার বাহিরে 2015 সনত পদ্মশ্রী অ্যাওয়ার্ডও পাইছিল। ইয়ারপরি বর্তমান আরো এখন অসমিয়া ম্যাগাজিন যার নাম হল কুড়িয়সী, বানানটো যদি ভুল হয়েছে অনুগ্রহ করে ক্ষমা করব, ঘুরিয়সীখনেরও বর্তমান এডিটর হিসাবে কাম করে আসে মৃত্যুর সময়লকে। সো ডক্টর লক্ষ্মীনন্দন বৰা বিষয়ে কিছু কথা জানা বহুত জরুরি, বিশেষ করে মোৰ মতে পাতাল ভৈরবী সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পাওয়া এইখান কিতাবর নাম জানাতো বহুত জরুরি। এতিয়া অসম ট্রিবিউনত আপনার যদি ভালক চাই তার একটা সেকশন আছে, আপনার দেশ কত জানো, আপনি দেশ কত জানো, ইয়াত বহুত কিছু ইম্পর্টেন্ট কথা কোয়া হয়। তার ভিতর একটা দুটা নিউজে মোক বিশেষ এই সপ্তাহ মোৰ বোধেৰে বহুত ইম্পর্টেন্ট হয় বা নর্থ ইষ্টৰ কারণে। এটা হল এখন এজন দেবদত্ত গোস্বামী আউনিয়াতি সত্রর সত্রাধিকার আছিল। সো 1871 সনত বিলাসিনী নামৰ এখন অসমীয়া মান্থলি জার্নেল করেছিল, নামটো মনত ৰাখিব অসম বিলাসিনী। আর এইখন অরুণোদয়ের পিছত দ্বিতীয় মেগাজিন, দ্বিতীয় অসমীয়া জার্নেল, মাহেকীয়া জার্নেল। সো কোপরা ওলাইছিল মাজুলীর পৰা। কোনে ওলাইছিল? দেবদত্ত গোস্বামী, সন 1871, নাম অসম বিলাসিনী, আর প্রথমখনের নাম আমি এটাই জানো অরুণোদয়। ঠিক তেনেক আর একটা ইম্পর্টেন্ট করব, মতো নতুন করে শিখি আছো, অল্প ভুল হয়ে আছে। ওকে, আর একটা ইম্পর্টেন্ট কথা পয়েন্ট হল এই আর্কিটেকচারাল স্ট্রাকচার মানে এই ঘর বনোয়া যে পদ্ধতি, এটা বহুত ফেমাস পদ্ধতি হল ইউমজাও স্টাইল। এই স্টাইলের ঘর কত বনোয়া হয়? এনসার মণিপুর। ঠিক আছে, এই কোরপর আপ্লুত মেইটেসিস ফিলোসফির পর আপ্লুত। সো এই কোরপর নামটা মনত রাখব ইয়মজাও স্টাইল, কোরপর পায় মণিপুর, এই মনত রাখাটা বোধহয় জরুরি। গত
গতিকে আজিৰ কাৰণে ভিডিঅ'টো মই এইখিনিতে সামৰিম। আপোনাক মই প্ৰথমটো শ্লাইডত দুটা প্ৰশ্ন দিছিলোঁ, এই দুটা প্ৰশ্নৰ উত্তৰ আপোনালোকে কমেণ্ট বক্সত জনাব বুলি